আসসালামু আলাইকুম। তো আজকে আমি কিছুটা যে আমি যে মেইলগুলো ক্রিয়েট করি, তো অনেকেই কমেন্টে বা ইনবক্সে আমাকে বলছিল যে মেইলগুলো টিকে কি না, তো সেটার একটা প্রুফ দিতে যে আমি যে মেইলগুলো ক্রিয়েট করতেছি যে ক্রিয়েট হচ্ছে কিন্তু আমার মেইলগুলো টিকতেছে কি না, তো সেইগুলো নিয়ে আজকে আমি ভিডিও তৈরি করব। তো অনেকেই চাইছেন প্রুফ ভিডিও, তো আমি একটা কমেন্ট দেখি। এখানে একজন কমেন্ট করছে যে মেইল যে মেইলগুলো তৈরি করেন ওইগুলো চেক দিয়ে দেখান আমাদের, তারপরে বিশ্বাস করব। তো ভাই আপনি যে কমেন্ট করছেন সেটারই আমি প্রুফ দিচ্ছি, মানে আরও কয়েকজন আমি অন্য ভিডিওতে দেখছিলাম যে প্রুফ চাইছিল যে আমি যে মেইলগুলো ক্রিয়েট করি আসলেই সবগুলো নষ্ট হয় কি না বা কিছু মেইল টিকে কি না, তো সেগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি গুগল শিটে যাব। গুগল শিট ওপেন করার জন্য আগে আমি গুগল শিটটা ভিডিওটা একটু পজ করি, তারপরে আমি গুগল শিটে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি আমি। তো দেখেন এই যে মেইলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখেন আমার হচ্ছে 23 তারিখের মেইল। তো দেখতে পাচ্ছেন আমার 22 তারিখ পর্যন্ত মেইল আমি দিয়ে দিয়েছি সাবমিট করে, তো এগুলো হচ্ছে আমার সব 23 তারিখের মেইল দেখতে পাচ্ছেন 46টা। তো এগুলো আমি কপি করে নিয়ে যাই, আমি আপনাদের দেখাচ্ছি যে আমার মেইলগুলো আসলেই কতগুলো নষ্ট হয়েছে এবং কতগুলো টিকছে। তো চলুন, তো এগুলো হচ্ছে সব আমার 23 তারিখের মেইল, তো আমি এখন চেক দিয়ে দেখাবো যে টিকছে কি না। তো এর জন্য আমি এখন এগুলো সবগুলো কপি করব। তো আমাদের কপি করা শেষ, দেখতে পাচ্ছেন আমি আপনাদের লাইভ প্রুফ দিচ্ছি। আমি জুম করে দেখার কারণ হচ্ছে আমার সাইটে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটার জন্য হাইট থাকে, এই জন্য আমি আর কি এরকম করে দেখাচ্ছি। তো সবগুলো আমি কপি করলাম, করার পর এখন আমি এটা কেটে দিব। দেওয়ার পর আমি এখন আপনাদের লাইভ প্রুফ দিচ্ছি যে আমি এখন চেক দিয়ে দেখাবো ফোন দিয়েই। তো আপনারা যারা চেক করতে পারেন না সেই চেক করারও ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা কীভাবে স্বল্প সময়ে অনেকগুলো মেইল চেক দিতে পারেন সেটার ভিডিও আমি দিয়ে দিছি আছে আমার, চাইলে আপনারা এই ডেসক্রিপশন বক্সে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন কীভাবে চেক করতে হয়। তো এখন আমরা গুগল ডক ওপেন করব। এখান থেকে আমরা ক্রোম, অবশ্যই আপনাদেরকে এখান থেকে ডেস্কটপ মুড করে নেওয়া লাগবে। তারপরে এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক লিখা, তো এখানে আমরা ক্লিক করব। করার পর উপরে দেখতে পাবেন এখানে শেয়ার, শেয়ারে আপনারা ক্লিক করবেন তাহলে হয়ে যাবে। তো এইখানে দেখেন, তারপরে এখানে এরকম স্কিপ এবং সেভ, তো আপনারা সেভ দিবেন। তো দেওয়ার পর এইখানে আপনাদের এরকম একটা অপশন আসবে, তো এইখানে আমরা যদি শেয়ার দেই এই এই জায়গাটাতে, এই ফাঁকা জায়গাটাতে আমরা পেস্ট করে দিই দেখতে পাচ্ছেন, তাহলে আমরা চেক করতে পারবো যে আমাদের মেইলগুলো কয়টা টিকছে এবং কয়টা ভালো আছে বা কয়টা নষ্ট হয়েছে। তো পেস্ট করে দেই, সরি। তো গাইজ দেখেন যে আমি যে মেইলগুলো ক্রিয়েট করছি দেখতে পাচ্ছেন, আমার আপনাদের আমি লাইভ প্রুফ দিচ্ছি। অনেকেই কমেন্ট করে, অনেকে বাজে কমেন্ট করছেন দেখছি আমি অনেকগুলো পোস্টে, যে আমি জাস্ট শুধু নাকি মেইলে ক্রিয়েট করি, সবগুলো মেইলে আমার নষ্ট হয়, আমি ভিডিওতে ভি পাওয়ার জন্য নাকি শুধুমাত্র মেইল ক্রিয়েট করি এবং সবগুলো আমার নষ্ট হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লাইভ প্রুফ দিলাম আপনাদের, যে দেখেন আমার মেইলগুলো মোটামুটি সবগুলাই টিকছে, তো এইখানে কিছু আমার নষ্ট হয়েছে। তো এগুলো নষ্ট হওয়ার কারণ এইগুলোতে এই 1 2 3 4 5 এই পাঁচটা মেইল আমি হচ্ছে ড্রাগন ব্রাউজার দিয়ে করছিলাম, তো ড্রাগন ব্রাউজারে আমার হচ্ছে মেইল নষ্ট হয় এটা, এই জন্য আমি এই কয়েকটা মেইল আমার নষ্ট হয়েছে। তো এইখানেও কিছু নষ্ট হয়েছে, তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি মেইল টিকছে, যে সবগুলাই যে নষ্ট হয়েছে এরকম না দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমার মেইলগুলো মোটামুটি টিকছে, 46টার মধ্যে বলা যায় যে প্রায় 35 প্লাস আমার মেইল টিকছে বলা যায়। তো আপনাদের আমি লাইভ প্রুফ দিলাম দেখতে পাচ্ছেন, যে
মেইলগুলো আমার সবগুলাই মোটামুটি টিকছে। তো অনেকেই বাজে কমেন্ট করছিলেন যে যে মেইল আমার নাকি টিকে না। তো সবগুলো আমি যা শুধু ভিভার জন্য ক্রিয়েট করি ভিডিও। তো যারা এই কমেন্টগুলো করছেন তারা দয়া করে এই ভিডিওটা দেখবেন এবং আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমার মেইলগুলো আসলেই টিকে কি না, যে সবগুলা নষ্ট হয়েছে কি না, বা হচ্ছে কয়টা টিকছে। তো আপনাদের আমি লাইভ প্রুফ দিলাম। তো আশা করি আর আপনারা বাজে কমেন্ট করবেন না কেউ। তো সবাই ভালো থাকবেন। আর এখান থেকে আপনাদের একটা টিউটোরিয়াল হয়ে গেল যে কীভাবে আপনারা মেইল চেক দিবেন। তো সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার যে গ্রুপ আছে, আপনাদের যদি যাদের মেইল ক্রিয়েট হয় না তো গ্রুপে জয়েন করে আমাকে মেসেজ করবেন বা গ্রুপে মেসেজ করবেন। ট্রাই করবো আমি সলভ দেওয়ার জন্য যে কীভাবে বা কোন ভিপিএন দিয়ে কাজ করলে কখন মেইল ক্রিয়েট হয়। তো এরকম সমাধান আমি দিয়ে থাকি সাধারণত, যতটুকু পারি হেল্প করি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।